আপনারা আপনাদের সকলের মাইকোয়ার্কার্সের জব পেজ যেখানে আছে সেখানে লক্ষ্য করলে দেখবেন অ্যাড অ্যাজ এ ফ্রেন্ড নামে একটি জব থাকবে। তো সেই জবটি করে আপনি $3 পেমেন্ট পাবেন। জাস্ট আমি 5 দিন আগে এই কাজটি করেছিলাম, তো আজকে আমি দেখলাম ওরা আমাকে পেমেন্ট করে দিয়েছে। আপনাদেরকে ভিডিও দেখানোর উদ্দেশ্যে আমি এটির স্ক্রিন রেকর্ড করে রেখেছিলাম। তো আজকের ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কাজটা করে এখান থেকে $3 পেমেন্ট করে নিতে পারবেন। জাস্ট আপনারা 5 মিনিটে কিন্তু এখান থেকে যদি $3 ইনকাম করতে চান, আপনারা আমার প্রুফগুলো লক্ষ্য করলে দেখতে পারবেন ওরা কি আসলে পেমেন্ট করেছে নাকি করে নাই। তো কাজটা কিন্তু একদম সহজ, জাস্ট আপনার 5 মিনিটে সাইন আপের একটি জব, জাস্ট আপনারা করলে কিন্তু হয়ে যাবে। তো আপনারা শুধু ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনারা একাই এই কাজটি করতে পারবেন। আজকের এই ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন সেই ক্ষেত্রে শুধু এই কাজটি নয়, আপনারা এরকম যে কোনো প্রকার সাইন আপের জব করতে আপনার কোনো প্রকার সমস্যা হবে না। আর আজকের এই ভিডিওটি যতটা আপনার জন্য সহজভাবে সম্ভব আপনার জন্য বুঝিয়ে হাতে কলমে সব কিছু দেখিয়ে দেওয়া হয়েছে। তো আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আমরা যখন আমাদের জব পেজটা সার্চ করব, আপনারা পর থেকে আপনাদের জব পেজ যেখানে আছে সেখানে জাস্ট গিয়ে দেখবেন সেখানে TTV@friend এবং হোয়াটসঅ্যাপ অ্যান্ড টেলিগ্রাম ক্রিয়েটে অ্যাকাউন্ট নামে একটি জব আছে। অ্যাকাউন্টের জব পেজে দেখবেন একটির অধিক ও থাকতে পারে, 2টি বা 3টি কাজ থাকে, তবে সবসময় এই কাজ ধরনের কাজগুলো থাকে। আজকের ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনার যে কোনো প্রকার এই রিলেটিভ যে কাজগুলো আছে KYC ভেরিফিকেশন রিলেটেড কোনো কাজে ভুল হবে না। আর আজকের ভিডিও আপনার জন্য একদম সহজভাবে ভিডিওতে তৈরি করা হয়েছে। যদি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখেন তাহলে আশা করি আপনার কোনো উপকার কয়েছে, যে কাজগুলো আছে সেইগুলোতে কোনো দিন সমস্যা হবে না। তো আপনারা আপনাদের জব পেজ থেকে যার শুধু কাজটি আপনারা যার শুধু ধরবেন, তো কাজটির জন্য আপনারা অ্যাকসেপ্ট অ্যান্ড স্টার্ট যেটি আছে সেটিতে ক্লিক করে আপনাদের কাজটি আপনাদের জব পেজে ওপেন করে দেবেন। তো কাজটির জন্য আপনাদের দেখবেন যে মাত্র 5 থেকে 6 মিনিট সময় লাগবে, আর এর মাঝে কিন্তু আপনারা এখান থেকে $3 মানে আপনারা প্রায় এখান থেকে ভালো একটা পরিমাণ 240 টাকার মতো এখান থেকে ইনকাম করে ফেলবেন। তো আমাকে আপনাদেরকে বলে রাখি আপনাদের যদি যারা এখানে কাজটা করবেন সেটির ক্ষেত্রে কিন্তু যদি কোনো প্রকার সমস্যায় পড়েন সেই ক্ষেত্রে ওরা উপরে দেখেন এখন তাদের যে টেলিগ্রাম লিঙ্ক আছে সেটি দিয়ে দিয়েছে, আপনারা চাইলে তাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন, অথবা এখানে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার মাই হোয়াটসঅ্যাপ নাম্বার নামে লেখা আছে, তো এখানে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিয়েছে, তো আপনারা চাইলে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তাদের সাথে কানেক্ট হতে পারেন। তো আশা করি যদি আপনারা এই ভিডিওটি আজকে শেষ পর্যন্ত দেখেন আপনার এই কাজটি করতে কোনো প্রকার সমস্যা হবে না। জাস্ট আপনারা এখানে দেখেন এখানে লেখা আছে ক্লিক দ্য লিঙ্ক, তো এই লিঙ্কটি ওদের যে জবের যে ইন্ট্রোডাকশনগুলো আছে সেই জাস্ট ওদের ইন্ট্রোডাকশনগুলো আপনাকে ফলো করার জন্য ওরা দিয়ে দিয়েছে। তো আপনারা শুধু ওদের যে ইন্ট্রোডাকশনগুলো আছে জাস্ট আপনারা শেষ পর্যন্ত একবার চোখ বুলিয়ে নেবেন যাতে আপনারা বুঝতে সুবিধা হয় যে এখানে ওরা কী বলেছে। দেখেন ফার্স্টই আমাদের যে স্টেপটি ফলো করতে বলেছে সেখানে বলেছে Step 2: Create Outlook and Coinlist। তো আমাদেরকে প্রথমে কী করা লাগবে, একটি আউটলুক অ্যাকাউন্ট করা লাগবে। তো এটি মাইকোওয়ার্কার্সের একটি অ্যাকাউন্টের মতো, গুগলে যেরকম আমরা দেখা যাচ্ছে জিমেইল অ্যাকাউন্ট করি সেমভাবে এখানে আমরা একটি আউটলুকে অ্যাকাউন্ট করে নিব যেটি ওদেরকে ভেরিফিকেশনের জন্য ওদের প্রয়োজন হবে। তো আমরা এখানে একটি অ্যাকাউন্ট করার জন্য সোজা ওদের যে দেওয়া সাইন আপ বা লাইভ লেখা আছে ওইখানে ক্লিক করে ওদের দেওয়া লিঙ্কে চলে যাব। তো লিঙ্ক থেকে কিন্তু আমাদের অ্যাকাউন্টে ওপেন হয়ে যাবে। এখানে যদি আপনারা একটু আরেকটু যদি বিস্তারিত জেনে নিতে চান যে কীভাবে আমরা এখান থেকে অ্যাকাউন্টটাও করব সেটার স্টেপটা পর্যন্ত ওরা আপনাকে দিয়ে দিয়েছে, শুধু আপনারা ওদেরকে ফলো করলেই হয়ে যাবে। তো ভয় পাওয়ার মতো কিছু নেই, আপনারা শুধু শেষ পর্যন্ত থাকেন যাবতীয় কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো দেখেন এখানে কিন্তু ওরা আপনাকে কী বলছে যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করার সময় অবশ্যই আপনার বার্থডে সহ এখানে যাবতীয় যা কিছু আছে সব ডিটেলস এখানে মিল থাকা লাগবে, কারণ পরবর্তীতে আপনি যখন কয়েনলিস্টের তাদের অ্যাকাউন্টটি যুক্ত করবেন আউটলুক অ্যাকাউন্টটি তখন কিন্তু আপনার ভেরিফিকেশনের সমস্যা হতে পারে যদি আপনার দুইটির মাঝে মিল না থাকে। তো আমরা ক্রিয়েটে নিউ অ্যাকাউন্টে ক্লিক করব, সেখান থেকে ক্লিক করে এখান থেকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। তো আমি যেহেতু এমডি জাহিদ হাসান নামে আগে আপনাদেরকে একটি অ্যাকাউন্ট করে দেখিয়েছি, তো আজকে আমি আপনাদেরকে আরেকটি নতুন নামে অ্যাকাউন্ট করে দেখাচ্ছি। তো মিস স্বর্ণা আক্তার নামে আমি একটি অ্যাকাউন্ট করব। তো নেক্সটে আমি ক্লিক করছি, তো ক্লিক করার পরে দেখেন এখান থেকে কিন্তু অ্যাকাউন্টটি ক্রিয়েট শুরু হয়ে গেছে। তো এখানে আপনারা কি পাসওয়ার্ডটি দেবেন সেটিও অবশ্যই মনে রাখবেন, কারণ এই পাসওয়ার্ডটি কিন্তু আমাদের ওদেরকে দেওয়া লাগবে ভেরিফিকেশনের জন্য, ঠিক আছে। তো দেখেন এখন কিন্তু আমি ওদেরকে ভেরিফিকেশনের জন্য এই পাসওয়ার্ডটি পর্যন্ত দিয়ে দিচ্ছি যাতে ওরা এই পাসওয়ার্ডটি ব্যবহার করতে পারে, কারণ ওরা কিন্তু আমার যাবতীয় সব কিছু এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে যেগুলো ওরা ব্যবহার করবে।
তো আপনাদের যে আউটলুকের অ্যাকাউন্টটি আছে সেটিও কিন্তু কপি করে আপনারা এখানে বসিয়ে দেবেন প্রুফ হিসেবে, ঠিক আছে? কারণ ওরা কিন্তু আপনার যাবতীয় প্রুফ কিন্তু এখান থেকে দেখবে যে আসলে কিন্তু আপনার কাজটা করেছেন কি, কারণ যেহেতু মোটামুটি ভালো একটা পরিমাণ ওরা পেমেন্ট করছে, কারণ দেখা যাচ্ছে ওরা যদি আপনাকে $10 দিয়ে থাকে তাহলে কিন্তু ওদের $30 পেমেন্ট করা লাগছে। তো এই জন্যে কিন্তু ওরা এই ব্যাপারগুলো খুব সিকিউরভাবে মেনটেন করছে যে আসলে কি ওদের অ্যাকাউন্টগুলো কি ঠিক হচ্ছে নাকি। তো আপনারা যদি চিন্তা করেন যে ভুল কাজ করে আমি এখান থেকে পেমেন্ট নিয়ে নেবো, তাহলে কিন্তু পারবেন না। শুধু শুধু আপনার মাইক্রোওয়ার্কার্সের যে জবের সাকসেস রেটটা আছে সেটা কমে যাবে। সে কারণে আমি আবারও বলবো যে আপনারা এই ভুল কাজটি করবেন না, কাজটি ধীরে স্তরে দেখে শিওরভাবে হয়ে তারপর অ্যাকাউন্টটি করে নেবেন। তো ফার্স্ট নেম, সেকেন্ড নেম, আপনাদের এনআইডি কার্ড অথবা আপনাদের যে পাসপোর্ট আছে সেখানে আপনাদের যে নামটি থাকবে সেমভাবে একটি পাসপোর্ট বা এনআইডি কার্ডের নাম দিয়ে এখানে আপনারা অ্যাকাউন্টটি করবেন। খুবই সাবধান যাতে আপনার এখানে ভুল না হয়, তো আশা করি ভুল হবে না কোনোভাবেই। তো দেখেন এখানে আপনার ডেট অফ বার্থ একটু আগে কিন্তু ওরা আপনাকে আগেই আপনাকে বলে দিয়েছে যে আপনার ডেট অফ বার্থটি অবশ্যই মিল থাকা লাগবে যাতে এখানে ভুল না হয়, সেই দিকেও ওরা লক্ষ্য রাখতে বলছে। তো দেখেন আমি কিন্তু এখানে যা আছে সেটি দিয়ে দিচ্ছি আর এখানে আশা করছি ভুল হবে না। তো আমি নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করার পর কিন্তু আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা শুরু হয়ে গেছে। তো এখানে দেখেন নেক্সটে ক্লিক করতে বলতেছে। তো নেক্সটে ক্লিক করার জন্য মাইক্রোওয়ার্কার্স তারা ভেরিফিকেশনের ক্ষেত্রে এই জিনিসটি ফলো করে। তো দেখেন এখানে ভেরিফিকেশন করার জন্য যে বিষয়টি, ওটা একটি পিকচার দিবে, তো পিকচারটা আপনারা সোজা করে দেবেন। তো ডানে ক্লিক করে যদি ওটা সোজা হয় তাহলে ডানে ক্লিক করবেন, যদি বামে ক্লিক করলে যদি সোজা হয় তাহলে সেটা বামে ক্লিক করে দেবেন, কোনো ব্যাপার না। এটা আশা করি যে কেউ পারবেন, তো কাজটি ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই, শুধু ধীরে স্থিরিতে কাজটি করে নেবেন। তো দেখেন আমি কিন্তু প্রুফটা করে নিচ্ছি, তো 5টা প্রুফ করা লাগে, সবগুলো আমি সোজা করে দেবো। দেখেন ওরা গুড দিয়ে দিয়েছে, তো 21 সেকেন্ড লাগছে আমার সবগুলো কাজ করতে। তো তার পরবর্তী স্টেপটা কী আছে সেটি আপনারা ফলো করবেন। তো তার পরবর্তী স্টেপে ওরা আমাকে জিজ্ঞেস করছে এটা কি আমি এখানে সাইন ইন করে রাখবো নাকি। হ্যাঁ অবশ্যই আমি সাইন ইন করে রাখবো, কারণ এটা আমার এখন ব্যবহার করা লাগবে। তো এখান থেকে আপনারা যে নামটা থাকবে, নামের নিচে দেখেন এখানে লেখাটা যেখানে থাকবে সেখানে আপনারা ক্লিক করলেই নতুন করে আপনাদের আরেকটি পেজ ওপেন হয়ে যাবে, সেখান থেকে আপনারা কিন্তু সোজা চলে যেতে পারবেন। তো দেখেন তারপর আমাকে কি বলছে, এই কয়েন লিস্টের এই লিঙ্কে ক্লিক করেই কিন্তু ওরা আমাকে রেজিস্টার করে নিতে বলতেছে। তো আমরা একটু আগে আউটলুকে যে আমাদের অ্যাকাউন্টে করেছি, এখন আমাদেরকে কাজ করা লাগবে আমাদের কয়েন লিস্টের অ্যাকাউন্টে। তো আমরা সেই কয়েন লিস্ট অ্যাকাউন্টে কাজ করার জন্য চলে যাব, ওদের যে দেওয়া লিঙ্কটি আছে সেটি ওপেন করে দিব। তো আমরা শুধু অ্যাকাউন্টে ক্লিক করলেই হবে। তো আপনাদেরকে দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট কয়েন লিস্ট অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্টটি কীভাবে করবেন সেটি আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিব, ভয় পাবার মতো কিছু নেই, শুধু সাথে থাকবেন তাহলে কিন্তু হয়ে যাবে। তো দেখেন আমার কিন্তু জব পেজটা ওপেন হয়ে গেছে। তো এখানে ফার্স্ট নেম যেটি আছে ফার্স্ট নেম আমি দিয়ে দিব, তারপরে যেটি লাস্ট নেম আছে লাস্ট নেম দিয়ে দিব। তো আপনাদের নাম যেটি থাকবে আপনারা সেটি দিয়ে দিবেন, তো ভয় পাবার মতো কিছুই নেই। আর এখানে দেখেন আমাদের যে একটু আগে যে আমরা মেলটি ক্রিয়েট করেছি আউটলুক অ্যাকাউন্টটি করেছি, সেই আউটলুক অ্যাকাউন্টটি এখানে বসিয়ে দেবো, ঠিক আছে? তো আউটলুক অ্যাকাউন্টটি দেওয়ার পরে যে একটু আগে আমরা পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছিলাম সেই পাসওয়ার্ডটিও কিন্তু আমরা এখানে সেম দিয়ে দেবো। তো দেখেন আমরা কিন্তু এখানে পাসওয়ার্ডটি একটু আগে আমরা যেখানে দিয়ে দিয়েছিলাম সেখান থেকে আমরা কপি করে এখানে পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি বসানোর পরে দ্বিতীয় স্টেপেও চলে গেলাম, আর আই এম এ হিউম্যান। তো এটা ফলো করার জন্য দেখেন আমাদের আরেকটি ভেরিফিকেশন সিস্টেম। তো আগে আপনারা উপরের দিকে লক্ষ্য করবেন ওরা আপনার কাছে কী চাচ্ছে। তো দেখেন এখানে কী লাগছে, এখানে বাইসাইকেল যেখানে যেখানে আছে সেখান থেকে আমাদের বাইসাইকেলগুলো খুঁজে বের করে আমরা শুধু ওটা মার্ক করে দিয়ে দেবো, তাহলেই কিন্তু আমাদের ভেরিফিকেশন হয়ে যাবে। দেখেন এখানে 4 জায়গাতে বা 5 জায়গাতে আছে, তো সেপগুলো আমি আপনাদেরকে একটি আয়ত্তকার বৃত্তের আয়ত্তকারের ভিতরে বক্সের ভিতরে নিয়ে দেখাচ্ছি। তো আয়ত্ত বক্সের ভিতরে দেখলেই পারছেন, তো এটার পরে কিন্তু আমার এখান থেকে হয়ে গেছে। তো আমি সবগুলো সিলেক্ট করে দিব। তো সিলেক্ট করার পরে দেখেন নেক্সট স্টেপ আসছে। তো নেক্সট স্টেপে কিন্তু আবার সেমভাবে ওরা আরও কিছু পরিমাণ এখানে দিয়ে দিয়েছে বাইসাইকেল সহ, তো সেইগুলো আমরা সিলেক্ট করে দিব, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমি আপনাদেরকে জানি অনেকে আপনারা আছেন যারা এই ভেরিফিকেশনগুলো করতে পারেন। তারপর আমি যাতে কোনো কিছু আজকে আপনাদেরকে আমি হাইট বা দ্রুত করব না, ফাস্ট করব না, যাতে আপনাদের বুঝতে অসুবিধা হয়, আমি এ টু জেড আজকে আপনাদেরকে যাবতীয় সব কিছু দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা যাবতীয় ব্যাপারটা সহজেই বুঝতে পারেন। দেখেন এখানে কিন্তু ওরা ইতিমধ্যে লিখে দিয়েছে আই হ্যাম এ হিউম্যান, তো এটা কিন্তু ওরা বুঝতে পারছে। তো অ্যাকাউন্টটি কিন্তু আমার ক্রিয়েট করা হয়ে গেছে, তো এটি থেকে এখন ভেরিফিকেশন স্টার্ট হয়ে গেছে। তো আপনাদেরকে একটু আগে যে মেলটি অ্যাকাউন্টে আপনারা করেছেন আউটলুক, তো সেটির আপনাদের নামের নিচে দেখেন আপনার মেলটি আছে, সেখানে আপনারা ক্লিক করে দেবেন। দেখেন ক্লিক করলে কিন্তু আমার মেলটি ওপেন হয়ে গেছে। তো মেলে আপনারা চেক দিলে দেখবেন একটি মেল আসবে, তো সেই মেলটি যেহেতু আমার ভেরিফিকেশনের পার্সোনাল একটি বিষয়, তো একটু অপেক্ষা করবেন, অপেক্ষা করলে পেয়ে যাবেন। সেটি আমি করে দিলাম, ক্লিক করছি, তো সেটি আপনাদের
আপনাদেরকে দেখাইনি, যেহেতু আমার পার্সোনাল বিষয় বলেই নিলাম। তো আপনারা দেখেন এখানে কী লেখছে, ইউয়ার মেল অ্যাড্রেস হ্যাজ বিন সাকসেসফুলি কনফার্ম। তো দেখেন ওরা আমাকে যে স্টেপটা দিয়েছিল সেই স্টেপের সাথে মিলেছে নাকি, ওরাও কিন্তু আমাকে এইখানে লিখে দিয়েছে ওদের যে স্টেপে সেখানে লিখে দিয়েছে ইউয়ার মেল হ্যাজ বিন সাকসেসফুলি কনফার্ম। তো আমি আপনাদেরকে এখন নিজে কিন্তু আপনাদেরকে সাকসেসফুলি কনফার্ম করে দেখিয়ে দিলাম। তো বিষয়টা আমি আবারও বলছি, যেহেতু আমার পার্সোনাল প্রাইভেসির ব্যাপার সেপার আছে সেই কারণে কিন্তু আমি এটা হাইড করে দিলাম। তো দেখেন এখানে কিন্তু আমার যে লেখাই আছে ইউয়ার মেল অ্যাড্রেস হ্যাজ বিন সাকসেসফুলি কনফার্ম। তো এখন আমরা চলে যাব আমাদের যে নেক্সট স্টেপ আছে, সেখানে আমরা কীভাবে আমাদের KYC ভেরিফিকেশনটা করব সেটি এখন আপনাদেরকে আমি দেখাবো। সেটি ভেরিফিকেশন ওরা স্টেপটা দিয়ে দিয়েছে, দেখেন এখানে লেখা আছে ড্যাশবোর্ডে ক্লিক করব, তারপর ইউয়ার অ্যাকাউন্টে ক্লিক করব। তো আমরা আমাদের জব পেজে চলে আসলাম, ড্যাশবোর্ড, তারপর ইউয়ার অ্যাকাউন্ট। তো আমি এখন আমাদের যে পেজটা আছে সেটাতে ক্লিক করব, তারপর ওরা দেখেন এখানে এন্ট্রিতে ক্লিক করতে বলছে। তো এখানে দেখেন আমি ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার সেম ওদের মতো একটি পেজ ওপেন হয়ে যাবে, সেখানে এন্ট্রো লেখা যে সেখানেও আসে। তো আমরা সেটাতেও একটি ক্লিক করে দেবো, সেটিতে ক্লিক করার পরে কিন্তু ওদের দেওয়া পেজটি আমরা আরেকবার ওপেন করে দেবো, সেখানে আমাদের যাবতীয় পার্সোনাল যে ডিটেলসগুলো আছে সব কিছু পাবো। দেখেন ওদের দেওয়া ইন্ট্রোডাকশনের সাথে কিন্তু আমি আপনাদেরকে যাবতীয় সব কিছু ধরে ধরে হাতে কলমে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা যদি আপনাদের মনে হয় যে আসলে কাজটি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি বা বোঝাতে পারছি, তাহলে অবশ্যই আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটি আপনার মিস না হয়। তো আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানায় যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু আমার ভালো লাগে, পরবর্তীতে আপনাদেরকে এরকম কঠিন কঠিন দুই একটা কাজ নিয়ে কিন্তু আপনাদেরকে ভিডিও করতে উৎসাহ পাবো। তো সেই কারণে আপনাদেরকে আবারও আমি অনুরোধ করছি যাতে আপনারা এখানে একটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখেন এখানে আমরা যখন আমাদের এন্ট্রিতে ক্লিক করব সেখানে কিন্তু আমরা একটু আগে যে নামগুলো দিয়েছিলাম মিস স্বর্ণা আক্তার, তো সেম নাম দিয়ে কিন্তু এখানে আমরা অ্যাকাউন্টটাও করে নেব, এটা কিন্তু আমাদের এখন প্রয়োজন হবে। তো দেখেন আমরা এই কারণে আপনাকে আগে বলেছিলাম যে আপনাদের যাবতীয় ডিটেলস সব কিছু যাতে ঠিকঠাক থাকে, ঠিক আছে, একটার সাথে আরেকটার যাতে মিল থাকে, কোনো ভুল না হয়। তো এখান থেকে আমরা কান্ট্রিটা সিলেক্ট করে দেবো বাংলাদেশ, তো আপনার যে যে কান্ট্রি আছে সেই কান্ট্রিতে এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি বাংলাদেশ থেকে আমার বাংলাদেশ কান্ট্রিতে সিলেক্ট করে দিলাম। তো এখান থেকে আমার যে ফুল অ্যাড্রেস আছে, তো এখান থেকে আমার ফুল অ্যাড্রেসটা সহ চাচ্ছে ওরা, তো আমি এখানে আমার ফুল অ্যাড্রেস যেটা আছে সেটি এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তার পরবর্তীতে এখানে আমি আমার ডেট অফ বার্থটা পর্যন্ত দিয়ে দিতে হবে, কারণ আমার যা কিছু আছে আমার NID বা পাসপোর্টের সাথে মিল, তো সব কিছু কিন্তু এখানে আমার লাগবে। তো আপনারা কিন্তু একটা প্রশ্ন প্রায় করেন যে আমাদের কি একটা কাজের জন্য কি এটা ব্যবহার করা ঠিক হবে, আমাদের পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স, তো এটা আপনার ব্যাপার, এটাও যে আমার বলার মতো কিছু নাই, কারণ দেখা যাচ্ছে আপনার $3 কাজের জন্য এটা অনেকটা রিস্কে পড়ে যায়। এটা আপনাদের নিজেকে প্রশ্ন করেন, আপনার যেটা ব্যাটার মনে হয় আপনারা সেটি করতে পারবেন, তবে ওরা আশা করি ব্যাপারটা নিয়ে কোনো প্রকার ঝামেলা হবে না। তারপর যেহেতু ইন্টারন্যাশনাল একটি ব্যাপার স্যাপার আছে আপনার পাসপোর্ট নিয়ে, সেই কারণে একটু সাবধানে থাকাটাই উত্তম। তো সেটি আপনাদের কীভাবে কী করবেন সেটি আপনারা ভেবে দেখবেন, সেটি নিয়ে আমি কিছু বলছি না। তো এখান থেকে আপনারা যখন অ্যাকাউন্টটি করবেন আপনাদের কী কী সাপোর্ট করবে সেটি আপনাদেরকে বলে দিচ্ছি। পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স দুইটাই কিন্তু বাংলাদেশ থেকে সাপোর্ট করছে, কিন্তু আপনার NID কার্ড যেটি আছে সেটি কিন্তু NID কার্ডের মাধ্যমে ব্যবহার করে কিছু করতে পারছেন না, এখনও বাংলাদেশে ওই সিস্টেমটা তৈরি হয়নি। তো সেই কারণে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোনটা কোনটা করতে পারবেন, সেটা আপনারা মার্ক করে রেখে দিতে পারেন। তো আমার যেহেতু একটা পাসপোর্ট আছে, তো সেই পাসপোর্টের মাধ্যমে আমি আপনাদেরকে এখন ভেরিফিকেশন করে দেখাবো। তো আমরা চলে যাবো আমাদের ভেরিফিকেশন যে পেজটা আছে সেই পেজে। তো এখানে ওদের যাওয়া যে যাবতীয় ডিটেলসগুলো আছে সেগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন যারা কাজটি করতে চান। তো আমি কিন্তু এখন আমাদের যে নেক্সট স্টেপটি আছে সেটি চলে যাব, এখান থেকে আপনারা যাবতীয় স্টেপগুলো যেগুলো আছে ভালোভাবে পড়ে নেবেন যাতে আপনার কাজটি কোনো প্রকারে ভুল হওয়ার সম্ভাবনা না থাকে, কারণ এত কষ্ট করে এত পাসপোর্ট ব্যবহার করে যদি একটি কাজ করেন ভুল হয় তাহলে কিন্তু বিষয়টা খারাপ লাগে। তো স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করলে কিন্তু ওরা আমার থেকে প্রুফগুলো যাবে, পিকচারগুলো, তো এইটুকু আমি হাইড করে দিব। আমি আবারও বলছি যেহেতু আমার পাসপোর্ট আমার পার্সোনাল একটি ব্যাপার, তো সেই কারণে আমি এখান থেকে হাইড করে দিব। তো নিচে আমার এখানে ফোন নাম্বার ভেরিফিকেশন করতে বলতেছে, তো আমি এই পর্যন্ত আপনাদেরকে আমি হাতে কলমে দেখিয়ে দিচ্ছি, তো বাকিটুকু আমাকে একটু হাইড করা লাগবে। তো দেখেন এখানে আমি ফোন নাম্বারে যে বাংলাদেশ কান্ট্রি কোডটি আছে সেটি বাদ দিয়ে শুধু নেক্সটে ক্লিক করে যে নেক্সট স্টেপগুলো আছে সেখান থেকে আমরা ওপেন করে দিব। তো দেখেন আমার এখন কিন্তু ওরা আপনাকে স্টেপগুলো দিতে বলতেছে, পিকচারগুলো আপলোড করতে বলতেছে, এ পর্যন্ত আমি ভিডিওটা ক্লোজ করছি, হাইড করে দিচ্ছি। তো একটু পরে ফিরে আসছি, তো আপনারা সাথে থাকেন। তো আপনাদেরকে আমি এখনও দেখিয়ে দেবো কীভাবে আপনারা বাকি স্টেপগুলো শেষ করবেন এবং সেই একটু আগে তোলা পিকচারগুলো ওদেরকে প্রুফ হিসেবে দেখিয়ে দেবেন।
তো বন্ধুরা আরেকবার আপনাদেরকে রিকোয়েস্ট করছি, দয়া করে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমরা পরবর্তী ভিডিওটি আপনাদেরকে আপনার কাছে মুহূর্তে চলে যায়। তো আমি নিয়মিত কিন্তু আপনাদেরকে এরকম ভিডিও পোস্ট করে দেখাচ্ছি যাতে আপনারা ব্যাপারটি সহজে বুঝতে পারেন। দেখেন এখানে একটু আগে আপনাকে দেখিয়েছিলাম ইউয়ার কান্ট্রি অ্যান্ড সিটি, তো আমি আগে সিটি দিচ্ছি ময়মনসিংহ, তার পরবর্তীতে দিয়ে দেবো আমার যে কান্ট্রি আছে বাংলাদেশ, তো কান্ট্রিটা দিয়ে দেবো। আপনারা আপনাদের যেটা থাকবে সেটি এখানে বসিয়ে দেবেন, তারপর আউটলুক মেল যেটি আছে সেটি বসিয়ে দেবেন, তারপর পাসওয়ার্ড যেটি আছে পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন, কান্ট্রি ব্যাকআপ যে কয়েনলিস্ট ব্যাকআপটি আছে সেটি বসিয়ে দেবেন, তারপর কমিউনিকেশন যে টলগুলো আছে সেটি বসিয়ে দেবেন, অ্যাড ইউয়ার ডিটেলস, তো ডিটেলসের ক্ষেত্রে আপনার ফোন নাম্বার যেটি আছে সেটি বসিয়ে দেবেন, আর অ্যাট লাস্ট তো আপনারা যেখানে ফাইল চুজ ফাইল লেখাটি আছে চুজ ফাইলে ক্লিক করে কিন্তু আপনারা এখান থেকে আপনাদের যে একটু আগে ভেরিফিকেশনটা করেছেন সেইটি এখানে দিয়ে দিতে পারেন। তো বন্ধুরা স্ক্রিনে আপনাদেরকে আমি এখন যে টেলিগ্রাম বা আপনাদের যে কয়েনলিস্টের অন্যান্য জবগুলো আছে সেগুলো শো করে দেবো, তো আপনারা সেগুলো দেখে আপনাদের পরবর্তী কাজগুলো করে নেবেন বলে আশা করছি। তো আপনারা যদি অন্য কোনো সাইডে কাজ করতে চান অথবা অন্য কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে এখনই কমেন্টে বলতে পারেন, আমি পরবর্তীতে আপনাদেরকে সে বিষয়ে ভিডিও করে আপনাদেরকে দেখাবো। ধন্যবাদ বন্ধুরা, দয়া করে আবারও বলছি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও দিয়ে আপনার কাছে দ্রুত চলে যায় এবং আপনার যে কোনো প্রকার ঝামেলা না হয়।